কণকে সঙ্গে লয়ে বৃন্দাবনে এলেন গোচারণে, সঙ্গে কে আছেন? শ্রী নন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শশী, শ্রী নন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শশী। আবার সঙ্গে হল ধর আমার শ্রী গোবিন্দের সঙ্গে হলধর আছে গো, শ্রী গোবিন্দ। খেলা খেলতে খেলতে দাদা বলরামের নিকটে এসে বললেন, দাদা তুমি এখানে একা বসে আছো, চলো আমার সঙ্গে খেলা করো। বলরাম বললেন, কানাই আজ আমার খেলা ভালো লাগছে না। বেশ দাদা, তুমি তাহলে এখানে বসে থাকো আর আমি ওই দূরে বৃক্ষতলে খেলা করি। এই বলে শ্রী গোবিন্দ সবাইকে ছেড়ে একা খেলা করছেন। আর এদিকে ব্রজ রাখালগণ তারা বলাবলি করছেন। সুবল বললেন, শ্রীরাম দাদা আমার বড় ক্ষুধা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে। বসুদাম বললেন, আমারও বড় ক্ষুধা লেগেছে। শ্রীরাম বললেন, ভাই তোদের যেমন ক্ষুধা লেগেছে আমারও ক্ষুধা লেগেছে, চল আমরা সবাই মিলে ভাই কানাইয়ের কাছে গিয়ে আমরা নিবেদন করি, কানাই নিশ্চয়ই আমাদের উপায় করে দেবেই দেবে। যতে কো রাখাল ক্ষুধায় ব্যাকুল কহায়েতে জিয়া লা কি খারে বলিও হৃদয়ে বুঝিয়া তুছায়ে রাখাল রা বালকগণকে দর্শন করে গোবিন্দ বললেন, তোদের বড় ক্ষুধা লেগেছে তাই না? তা বল তোরা কে কি খাবি, তোরা যে যা খাবি আমি তাই এনে তোদের দেব। তখন শ্রীরাম চুপি চুপি
বটুর নিকটে গিয়ে বলেন, এ বটু, কি ব্রাহ্মণ পুত্র, তুই গিয়ে ভাই কানাইকে বল আমি কি চাইব। শ্রীরাম দাদা, জানা তুই যা খেতে চাইবি আমরা তাই খাব। বটু ধীরে ধীরে শ্রীগোবিন্দের নিকটে গিয়ে দাঁড়িয়েছে। শ্রীগোবিন্দ বললেন, বল বটু, তোরা কে কি খাবি, তোরা যে যা খাবি আমি তাই তোদের খেতে দেব। বটু কহে, ভাই অন্ন খেতে চাই যদি খাওয়া দিতে পারো। বটু কহে, ভাই অন্ন খেতে চাই যদি খাওয়া দিতে পারো। তব সুখ পাই গোধন চর, তব সুখ পাই গোধন চর, কিছু না চাহিব কিছু চাই না কানা, অন্য কিছু চাই না কানা, বনে অন্য খেতে চাই ভাই অন্য কিছু চাই না কানা, আমরা বনে অন্য খেতে চাই ভাই অন্য কিছু চাই না কানা। আমরা প্রতিদিন বনে এসে ফল ভক্ষণ করি, নবনী ভক্ষণ করি, ছানা ভক্ষণ করি, কিন্তু বনে কোনো দিন অন্ন সেবা করি নাই। তাই আজ আমরা বনে সবাই মিলে অন্ন সেবা করতে চাই। কানাই, আজ যদি তুই আমাদের অন্ন সেবা দিতে পারিস তবে জানবো তুই আমাদের মরম সখা। শ্রীগোবিন্দ বললেন, ঠিক আছে বটু, তোরা যখন অন্ন সেবা করবি বলছিস তা তোরা অন্ন সেবা করবি, কিন্তু অন্ন তো আমার নিকটে নাই, তাই তোদের এক কাজ করতে হবে। বটু বললেন, কি কাজ করতে হবে ভাই বল। তবে শোন, শ্রী দাম শো দামোডাকি কহেনো কানাই, শ্রী দাম শো দামোডাকি কহেনো জাগি কনি কটে গিয়া অন্নয়ান খাই, অন্নয়ান খাই, জাগি কনি কটে গিয়া অন্নয়ান খাই, অন্নয়ান খাই, যাও না দাদা তোরা করি, যাও না দাদা দাদা। এখান থেকে কিছু দূরে মধুবন আছে, সেই মধুবনে মুনিরা যজ্ঞের আয়োজন করছে, তার জন্য অন্ন ব্যঞ্জন পায়েস মিষ্টান্ন নানা রকমের রান্না হচ্ছে। তোরা সেখানে গিয়ে বলবি, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর কিছু অন্ন ভিক্ষা দাও, দেখবি ভাই অবশ্যই তারা অন্ন ভিক্ষা দেবেই দেবে। শ্রীগোবিন্দের এই কথা শ্রবণ করে কানাই কে বললেন, ভাই কানাই আমরা তো কখনো ভিক্ষা করি নাই, এইভাবে গেলে যে আমরা ধরা পড়ে যাব, তাই তুই আমাদের ভিখারির বেশে সাজিয়ে দে। গোবিন্দ বললেন, আয় আমার কাছে আয়। এই বলে শ্রীগোবিন্দ আমার শ্রীরাম সুদামকে ভিখারির বেশে সাজিয়ে দিলেন। আর শ্রীরাম সুদাম করজোড়ে ভাই কানাইয়ের চরণে নিবেদন করছে, ভাই কানাই রে তুই আমাদের আশীর্বাদ কর,
এমন করে ভিকারির বেশে যেন ভিক্ষা করে আনিতে পারি। আর সেই ভিক্ষালয়ে আমি আর সিদামি দুজন মিলে তোকে যেন সেবা দিতে পারি। এই বলে শ্রীগোবিন্দের চরণধুলি লয়ে শ্রীরাম সুদাম মধুবনে মনির যজ্ঞস্থলে এলেন। আর এদিকে মনিরা যজ্ঞশালায় নানা কর্মে ব্যস্ত, সকাল থেকে যজ্ঞের আয়োজন করছেন। সকলার মেজাজ ঠিক নাই। আর সেই সময় শ্রীরাম সুদাম দুটি বালক সেখানে উপস্থিত হলেন। তখন বিদ্যাবাগীশ নামে এক মুনি বলে উঠলেন, এই কারারে তোরা, কি চাস এখানে, বল বলছি। শ্রীরাম বললেন, মুনিবর, আমরা হলাম ব্রজের ব্রজ বালক। আমরা ভাই কানাইয়ের সঙ্গে গোঠে মাঠে ধেনু চড়াই। তো ব্রজের ব্রজ বালক তো এখানে কেন, মাঠে মাঠে ধেনু চড়া, এখানে পূজার স্থানে ঘুরঘুর করছিস কেন? মুনিবর, সেই সকাল থেকে ধবলি শ্যামলি গাভী পিছু ছুটে ছুটে আমাদের রামকৃষ্ণের বড় ক্ষুধা লেগেছে। তাই আমাদের ভাই কানাই তোমাদের নিকটে পাঠিয়েছে কিছু অন্ন ভিক্ষা করতে। আমাদের কিছু অন্ন ভিক্ষা দাও না মুড়িবর, দাও না গো। ওহে ও নয় রত্ন, বলে ও বিদ্যাবাগীশ, আমরা এসেছি এখানে যজ্ঞ করতে, আর এ ছড়াগুলো এসছে ভিক্ষা দাও করে পাগল করতে। যা যা এখান থেকে পালিয়ে যা। আর এক মুনি বললেন, ভায়া, গওলার ছেলে ওরা, ভব্যতার রীতিনীতি জানবে কী করে। যা হোক মুনিবর, আমাদের কিছু অন্ন ভিক্ষা দাও না, বড্ড ক্ষুধা লেগেছে, দাও না গো। আমরা অন্ন নিয়ে গেলে তবে তো ভাই কানাইয়ের প্রাণ বাঁচবে। তখন আর এক মুনি বললেন, মুনি বলে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি বলে কোন রাম কৃষ্ণ কহ শুনি, বলে ব্রজ রাজসু পরিচয় জানি, বলে ব্রজ রাজসু পরিচয় জানি, তার পরিচয় আমরা জানি, তার পরিচয় আমরা জানি, সেই গোপন কৃষ্ণ তার পরিচয় আমরা জানি, গোপনন্দ শ্রীকৃষ্ণ তার পরিচয় আমরা জানি। আরে বাবু, দেখছিস না আমরা যজ্ঞ করছি, নারায়ণের সেবার আয়োজন করছি। যা যা এই মুহূর্তে আমাদের সম্মুখ থেকে দূর হয়ে যা। মণিবর, এই কোথায় কে কৃষ্ণ তোদের বল, সেই কৃষ্ণের জন্য তোরা আমার কাছে অন্ন ভিক্ষা করতে এসেছিস, যা যা পালিয়ে যা এখান থেকে। আর আঙ্গমণি বললেন, হ্যাঁরে, তোদের কৃষ্ণ এমন কি মহাপুরুষ যে আমাদের নারায়ণের সেবা দেওয়ার আগে তাকে সেবা দিতে হবে, কে তোদের কৃষ্ণ? আর আঙ্গমণি বললেন, বুঝলে না ভায়া, ওরা নন্দগোপের বেটা কেষ্টের কথা বলছে, বাউন্ডেলে ছড়া মিশমিশে কালো, ভব ঘুরে কাজকর্মের বালাই নেই, বৃন্দাবনে বেনু বাজায়ে ধেনু পিছু পিছু ছুটে বেড়ায়, গোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে পালিয়ে যায়, তার জন্য অন্ন ভিক্ষা করতে এসেছে ওরা। যা শ্রীরাম আবার বললেন, মুনিবর, দাও না গো কিছু অন্ন, আমাদের ভাই কানাই বড় ক্ষুধা লেগেছে। তর্ক চূড়ামণি বলে উঠলেন, ও খিদে পেয়েছে খিদে পেয়েছে, যা দূর হয়ে যা আমাদের সম্মুখ থেকে, গোপে গোপবেটা কেষ্টার আর তার চেলা চামুন্ডাদের আমাদের খাওয়াতে হবে, যা। জানিস আমরা দেব তাদের অন্ন নাহি, পরিসমা দেব তাদের অন্ন নাহি, পরিসমা
গোব জাতি অন্ন চাহে ভয় নাহি ম গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি ম তোদের ভয় নাই ভয় নাই ভয় নাই কৃষ্ণ লাগি অন্ন মাগি ভয় নাই ভয় নাই কৃষ্ণ লাগি অন্ন মাগি ভয় নাই ভয় নাই সুদাম সুদাম তাদের ভাই কানাইয়ের অপমান শ্রবণ করে বলে উঠলেন হে মুনিবর অন্ন ভিক্ষা না দেবে তো না দেবে আমরা চলেই যাচ্ছি কিন্তু আমাদের কৃষ্ণের নামে যাথা বলো না আমাদের সম্মুখে তোমরা কৃষ্ণ নামে নিন্দা করবে কৃষ্ণ নামে অপবাদ দেবে তা আমরা কিছুতেই সহ্য করব না হে মুনিবর তোমরা কিসের জন্য যজ্ঞ করতে এসেছ যে যজ্ঞে কোনো বালকদের অন্ন সেবা দেওয়া হয় না যে যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের অন্ন সেবা দেওয়া হয় না সে যজ্ঞ করার থেকে না করাই ভালো তোদের রাখালগণের একথা শ্রবণ করে মুনিরা ক্রোধে জ্বলে উঠলেন হে যত বড় মুখ নয় তত বড় কথা দেখাচ্ছি মজা এই বলে সবাই যজ্ঞের পড়া কাষ্ঠ নিয়ে শ্রীরামকে আর সুদামকে মারতে এলেন তাই দেখি শ্রীরাম সুদাম ঊর্ধ্বশ্বাসে ছুটছে আর মুনিরা পিছনে আসছে শ্রীরাম আগে সুদাম পিছনে শ্রীরাম পিছনের দিকে তাকাতে যাবে কি ঠিক সম্মুখে পাথরের খণ্ড লেগে পড়ে গেলেন মুনিরা তখন ধরে ফেললেন এবং সবাই মিলে আর শ্রীরামকে পোড়া কাষ্ঠ দিয়ে মারছে শ্রীরাম কাঁদছে আর বলে ওগো মুনিবর আমাকে মেরো না আমি তো আর সহিতে পারি না মুনিবর আমাকে মেরো না মুনিবর আমাকে ছেড়ে দাও দেখাচ্ছি মজা এই মারোকে মার ছোট মুখে বড় কথা ব্রাহ্মণকে অপমান এত বড় সাহস তো আবার মারতে শুরু করলে মুনিবর আমাকে ছেড়ে দাও মুনিবর আমি কোনোদিন আর ভুল করব না শ্রীরামে সবার দুটি চরণ ধরে কাঁদিছে আর বলিছে ওগো মুনিবর আমারে ক্ষমা করো আমি যে বড় ভুল করেছি মারোকে মা মারতে মারতে শ্রীরামকে অজ্ঞান করে দিয়ে নিষ্ঠুর মুনিরা চলে গেলেন আবার কিছুক্ষণ পর শ্রীরাম জ্ঞান ফিরে কাঁদছে দেখা দে কানাই রে একবার বিপদ সময় দেখা দে কানাই রে কোথায় আছিস প্রাণের কানাই আমার প্রাণে যাওয়ার কালে রে ওরে ভাই তোরে লাগি অন্ন নিতে এসে আমি পড়েছি বড় বিপদে কানাই দেখা দে ভাই দেখা দে দেখা দে মুনিরা শ্রীরামকে পরাকাষ্ঠ দিয়ে আঘাত করে যে যার মতো চলে গেলেন এবার শ্রীরাম ধীরে ধীরে আসছে কৃষ্ণ নিন্দা শুনি শ্রীরাম
আয়া লীলো কৃষ্ণ নিন্দা শুনি শ্রীদা বলে কটু বাণী অন্য নাহি দয়া বলে কটু বাণী শুনিয়ায়ু ধবদাসে আকুল পরাণী দাসে আকুল পরাণী বলে পাষাণ হলে ফেটে যেত পাষাণ হলে ফেটে যেত আমার শ্রীদামে তবু ছাড়ল না গো পাষাণ হলে ফেটে যেত শ্রীদাম তবু সুদাম একা ছুটতে ছুটতে কানাইয়ের কাছে এসে বলে উঠলেন ভাই কানাই সর্বনাশ হয়ে গেছে ভাই সর্বনাশ হয়ে গেছে কৃষ্ণ বললেন কেন রে কি হয়েছে কানাই সুদাম দাদাকে ওই নিষ্ঠুর মুনিরা ব্যবহার করছেন অন্ন ভিক্ষা দিল না কি বললি হ্যাঁ কানাই কথা শ্রবণ করে শ্রীগোবিন্দ ছুটতে ছুটতে শ্রীরামের নিকটে আগিয়ে এলেন শ্রীরাম দাদা ও শ্রীরাম দাদা শ্রীরাম তখন কানাইয়ের গলা জড়িয়ে ধরে বলে কানাই কানাই আমি আমি অন্ন অন্ন চাইলাম বলে ওরা আমার পোড়া কাষ্ঠ দিয়ে কত প্রহার করেছে দাদা তোমার তোমার খুব লেগেছে তাই না শ্রীরাম বলে কানাই মারে মারুক তাতে ক্ষতি ছিল না মনিরা যদি আমার অন্ন দিত আর সেই অন্ন নিয়ে যদি তোকে সেবা দিতাম তাহলে সকল আঘা আমি আমি ভুলে যেতাম ভাই কানাই শুধু প্রহার করেছে তা নয় তোর নামে ওরা কত নিন্দা করেছে কৃষ্ণ নিন্দা করেছে ভাই বলতো কানাই তোর নামে যদি কেউ অপবাদ দেয় তাহলে কি সভা যায় তাই শুনিয়াছি দাম কথা অন্ত ইয়া ব্যথা শুনিয়াছি দাম কথা অন্তরে পা ইয়া ব্যথা কহে তুমি যাহো পুন কহে তুমি যাহো পুন তখন শ্রীগোবিন্দ বললেন শ্রীরাম দাদা তুই আবার যা
সুদামকে লয়ে অন্ন ভিক্ষা করতে। না ভাই, না কা নয়, আমরা আর যাব না, আমরা আর যাব না, আমরা আমরা না খেয়ে মরব। তবু তবু ভালো, কিন্তু ওই নিষ্ঠুর ব্রাহ্মণ ওই মুনিদের নিকটে আমি আর যাব না। শ্রীরাম দাদা, তুমি মুনিদের নিকটে যাবে কেন? কোথায় যাব? ওরে যথাযোগ্য পত্নী রাহে রাম কৃষ্ণ অন্ন চাহে, যথাযোগ্য পত্নী রাহে রাম কৃষ্ণ অন্ন চাহে। ওরে শুনিলেন নাহি শুনিলে নৈরাস নাহি হয়, শুনিলে নৈরাস নাহি। যাও না দাদা তোরা করি, যাও না দাদা তোরা করি, সেই যে মনিদের বাড়ি, যাও না দাদা তোরা করি, সেই যে মনিদের বাড়ি, যাও না দাদা তোরা করি। শ্রীরাম দাদা, যথা মণিপত্নীরা আছেন তোরা সেখানে যাবি, তবে দাদা তোদের একটি কথা বলে দিই, তোরা সেখানে গিয়ে হ্যারে তুই রে যেন বলে ডাকিস না। সেই মণিপত্নীদের নিকটে গিয়ে তোরা কি বলবি জানিস ভাই? কি বলবো ভাই কানাই, তোরা দুজনে গিয়ে তাদের মা মা বলে ডাকবি। শ্রীরাম এই কথা শ্রবণ করে বললেন, কেন রে কানাই, আমাদের কি মা নাই আমরা তাদের মা বলে ডাকবো? শ্রীরাম দাদা, কেন মা বলে ডাকবি শোন, তবে জানিস দাদা, নারী জাতিকে যদি একবার কেউ মা বলে ডাকে সেই নারীর বাৎসল্য প্রেমের উদয় হয়। কারণ নারী জাতির মন যতই কঠিন হোক না কেন, মা বলে ডাকলে তাদের মন শীতল হয়ে যায়। শ্রীরাম বললেন, ঠিক আছে কানাই, আমরা তাদের মাই বলে ডাকব। এই বলে শুনিয়ার বারধাই যোগ্য পত্নী কাছে যায়, শুনিয়ার বারধাই যোগ্য পত্নী কাছে যায়। কৃষ্ণ আজ্ঞা কহিল সত, কৃষ্ণ আজ্ঞা কহিল সত, কৃষ্ণ আজ্ঞা কহিল সত, কৃষ্ণ সুদাম সুদামকে নিয়ে মধুমণি মণিপত্নীদের নিকটে গেলেন। আর এদিকে মণিপত্নীরা নারায়ণকে সেবা দেওয়ার জন্য রান্না করছেন, কেউ জোগাড় দিচ্ছে, কেউ বা পাত্র ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করছেন। ঠিক সেই সময় সুদাম সুদাম ঘরের বাইরে ডাকছেন, মা ও মা, মা গো, তোমরা তোমরা কি কেউ বাড়িতে আছো মা? একবার বেরিয়ে এসো না। এই মা ডাক শ্রবণ করে এক মণিপত্নী বাইরে বেরিয়ে এলেন এবং
শ্রীরাম সুদামের রূপ দেখে তাদের বদন পানে অপালক নেত্রে চেয়ে আছে। শ্রীরাম শ্রীরাম বললেন, ও মা ও মা, অমন করে আমাদের দিকে তাকিয়ে আছো কেন মা, কি দেখছ? শ্রীরামের মুখে মা ডাক শ্রবণ করে সেই মণিপত্নী বললে, খোকা তুই আমার কি বললি বাবা, বল বাবা বল, আরেকটি বার আমার বল। জানিস এত বয়স হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কেউ আমায় মা বলে ডাকলো না রে, বল বাবা বল, আর একবার আমায় মা বলে ডাক। শ্রীরাম তখন আবার ডাকছে, মা মা মা। তখন সেই মণিপত্নী বলে উঠলেন, আমায় তাপিতি বক্ষ, শীতল হল রে আমার তাপিতি বক্ষ, শীতল হল রে তোদের মুখে মা শ্রবণ করে, তাপিতি বক্ষ আমার শীতল হল রে তোদের মুখে মারা শ্রবণ করে, আয় আমার কোলে আয় রে তাপিত বক্ষ শীতল হল রে, আয় আমার কোলে আয় রে আমার তাপিত বক্ষ শীতল হল রে। তখন সেই মা শ্রীরামের জড়িয়ে ধরে আর সব মণিপত্নী ডাকছে, বললেন, দিদি তোরা তোরা দেখে যা, কি সুন্দর দুটি বালক আমাদের বাড়িতে এসছে, এমন রূপ তোরা আর কেউ কখনো দেখিস নাই। এই কথা শ্রবণ করে আর যত মণিপত্নী ছিল সবাই রান্না বন্ধ করে গৃহের বাইরে বেরিয়ে এলেন এবং শ্রীরাম সুদামকে দেখে তারা অবাক হয়ে গেলেন। এই কি সেই সেই বৃন্দাবনের কৃষ্ণ বলরাম? কারণ শ্রীরামের সঙ্গে কৃষ্ণের রূপের অনেকটা মিল আছে আর শ্রীরামের সঙ্গে বলরামের অনেকটা মিল আছে, তাই তারা মনে মনে ভাবছে এই হয়তো কৃষ্ণ আর বলরাম। তারপর কিছুক্ষণ পর মণিপত্নীগণ বলছে, আচ্ছা বাবা, তোরা কি এই বৃন্দাবনের কৃষ্ণ আর বলরাম? শ্রীরাম বললেন, তোমরা কি করে বুঝলে আমি কৃষ্ণ আর ও বলরাম? কি করে বুঝলাম শুনবি বাবা? তবে শোন, দধির হাঁড়ি মাথায় নিয়ে বৃন্দাবনে গোয়ালিনীরা মাঝে মাঝে আমাদের গ্রামে আসত আর আমরা দই কিনতাম, মূল্য দিতে দেরি হলে তারা বলে উঠত, কই গো দিদি, আমাদের মূল্যটি দিয়ে দাও না ভাই, বেলায় বেলায় আমরা ঘরে ফিরে যাই, কতক্ষণ হয়ে গেল আমরা নন্দ দুলালকে দেখি নাই। আমরা জিজ্ঞাসা করতাম, হ্যাঁ গো নন্দ দুলাল কে হয় গো, কোথায় থাকে সে? তখন তারা বলতো, ওমা সেই তো আমাদের সব গো, তারই ভরসায় আমরা বৃন্দাবনে আছি, তারা আমাদের কত বিপদ থেকে রক্ষা করলো, অগাসুর বধ করলো, বকাসুর বধ করলো, পুতুনা বধ করলো, গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করলো, তাদের নাম কি জানো দিদি? তাদের নাম হলো কৃষ্ণ আর বলরাম। জানো দিদি, একবার যদি তার রূপ নয়নে দর্শন করো, নয়ন আর ফিরানো যায় না গো। তাই বাবা, হ্যাঁ তোমাদের তো তাদের মতো দেখতে, তাই ভাবলাম হ্যাঁ তোমরা কৃষ্ণ বলরাম। শ্রীরাম বললেন, না মা, আমরা দুজন হলাম কৃষ্ণ বলরামের সখা, কৃষ্ণের বন্ধু আমরা। তা বাবা, তোমরা যদি কৃষ্ণের বন্ধু তবে আমাদের 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 এখানে কেন বাবা, তোমাদের স্কন্দে ভিক্ষার ঝুলি কেন বলো বাবা, তোমরা কেন আমাদের বাড়িতে এসেছো? তবে শোনো, কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন চাহে, কই তোমাদের
রামকৃষ্ণ সেই সকাল থেকে ধনুর পিছু পিছু ছুটে বড় ক্ষুধা লেগেছে, তাই আমরা প্রথমে গিয়েছিলাম মনিদের নিকটে, অন্ন দিল না, কৃষ্ণ নামে অপবাদ দিল, তবু আমরা কত করে অন্ন চাইলাম, শেষে মা হ্যাঁ যজ্ঞের পোড়া কাষ্ঠ দিয়ে আমাকে কি মার মারলো মা গো। মণিপত্নী বলে উঠলেন, বাবা যে মণি তোমাকে মেরেছে ওরা হলো আমাদের এই এই সমস্ত মণিপত্নীদের স্বামী হয় বাবা। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, ওরা এত নিষ্ঠু যে এতটুকুই বালকদের পোড়া কাষ্ঠ দিয়ে আঘাত করেছে। ঠিক আছে খোকা, আমি তোদের অন্ন দেব। তবে বাবা আমি অন্ন দেব তোদের হাতে, এ তো আমি কখনো দিতে পারবো না, আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে কৃষ্ণ বদনে অন্ন সেবা দেব। এই বলে সেই মণিপত্নী আর সব মণিপত্নীদের ডাকছে, ও দিদি দিদি তোমরা কি আমার সঙ্গে রামকৃষ্ণ অন্ন সেবা দিতে যাবে? সবাই বলে, দিদি এমন সৌভাগ্য কি সবার হয় গো, সবার ভাগ্যে এমন সৌভাগ্য আসে না, তাই সবাই মিলে যাব আমরা। শুনি কৃষ্ণ পড় সঙ্গ প্রেম পড়ি পূর্ণ অঙ্গ, শুনি কৃষ্ণ পড় সঙ্গ প্রেমে পড়ি পূর্ণ অঙ্গ, থরে থরে থালি সাজা ইয়া, থরে থরে থালি সাজাইয়া, ধরে ধরে থালি সাজাইয়া, ধরে ধরে থালি সাজাইয়া। মণিপত্নীগণ অন্নের পসরা সাজাইয়ে নয়ন জলে বয়ানে ভাসিয়ে করজনে বলে, হে গোবিন্দ আমরা বড় আশা করে সাজালাম তোমার সেবা দেওয়ার লাগি, হে পসরা জানো লেগো লেগো, কৃষ্ণ সেবাইলে গো। কৃষ্ণ সেবাই লেগো, বড় আশা করে আশা করে সাজালাম তো মা লেগো, আমরা অন্য পসরা সাজাইতে কি বা জানি, আমি ভক্তি চন্দন দিয়ে তোমায় সাজালাম, হে পসরা যেন কৃষ্ণ সেবা হতে মোদের বঞ্চিত করো না। এই বলে মণিপত্নীগণ নয়ন জলে বয়ান ভাসিয়ে সবাই অন্নের পসরা মাথায় লয়ে এবার দিব্য অন্ন ভরি ভরি চলিল সব সারি সারি, দিব্য অন্ন ভরি ভরি চলিল সব সারি সারি, আজ কুল হয়
ভগ্নীগণ নারায়ণ সেবাদার অন্নপাত্র মাথায় নিয়ে আজ রামকৃষ্ণ সেবা দিতে চলেছি। এই ভাব দর্শন করে এক প্রাচীনা বৃদ্ধা এসে বলে উঠলেন, হ্যাগা ও বৌরা, তোরা নারায়ণের সেবা বস্তু নিয়ে কোথায় চলে যাচ্ছিস? তারা বললেন, বুড়িমা, আমরা রামকৃষ্ণকে অন্ন সেবা দিতে যাচ্ছি। একথা শ্রবণ করে ওই বুড়ি ক্রোধে জ্বলে উঠলেন, হোমা, এ কি সর্বনাশের কথা! এখনো ঠাকুরের সেবা দেওয়া হয় নাই, আর আর তোরা কি না অন্ন নিয়ে কৃষ্ণ বলরামকে সেবা দিতে যাচ্ছিস? কোথাকার কৃষ্ণ? কাদের বাড়ির ছেলে? কি জাত? কিছু আমাদের জানা নেই, তাদের অন্ন দিতে যাচ্ছিস? তোরা কি আমাদের কুলে কালি দিতে চাস? বুড়ির কথা আর কে শ্রবণ করে? কৃষ্ণ প্রেম যাদের মনে একবার জাগে তাদের কি আর কুলের কথা মনে থাকে গো? তাই তারা কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়ালাল, শ্যাম সুন্দর কানাইয়ালাল, গিরিবর ধারি হরি হে, কেশব মাধব দীন দয়াল। এদিকে সেই বুড়ি ছুটতে ছুটতে মনিদের নিকট এসে বললেন, সকাল থেকে এখানে বসে সবাই অং ভং ঢং করে ছাই ভস্ম মন্ত্র বলছ, আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেল তা কি একবার খোঁজ রেখেছ? সবাই মিলে বলে উঠলেন, বুড়িমা, কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি আমাদের আমাদের নিকটে বলো, আমরা শ্রবণ করি, হবে আর কি, যা আবার তাই হয়েছে। কোথাকার কৃষ্ণ বলরাম কে তার ঠিক নেই, তাদের সহায় করে ঘরের বউ ঝিয়েরা নারায়ণের অন্ন সেবা নিয়ে চলে যাচ্ছে তাদের সেবা দিতে। নারায়ণকে অপমান করা, আমাদের ঘর সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে গো, ছাই হয়ে যাবে, হায় হায় হায়, কুলে কালি দিয়ে তারা চলে গেল, আমার কোনো কথা শুনল না। সেই বৃদ্ধার কথা শ্রবণ করে বৃদ্ধা বাগীশ ক্রোধে অস্থির হয়ে দ্রুতগতি ছুটতে ছুটতে মনিদের নিকটে এলেন এবং সবাইকে নিষেধ করলেন, কিন্তু বিদ্যা বাগীশের কোনো কথা তারা শুনল না। তখন আর এক মনির নারী তার পত্নী পরে ধরি, আর এক মনির নারী তার পত্নী করে ধরি, রাখিল নির্জন গৃহ তারে, রাখিল নির্জন গৃহ তারে, রাখিল নির্জন গৃহ তারে, রাখিল নির্জন গৃহ তারে। কোথায় বাজাবে হে, কোথায় বাজাবে হে, আমাকে না বলে কোথায় বাজাবে হে, আমাকে না বলে কোথায় বাজাবে হে। ক্রোধ ভরে বলে উঠলেন, তুমি নারায়ণের সেবা বস্তু নিয়ে
ওদের সঙ্গে কোথায় যাচ্ছ? স্বামী গো, আমি ভগবান কৃষ্ণকে অন্ন সেবা দিতে যাচ্ছি গো। তুমি আমার বাধা দিও না। না না, আমি তোমার কোনো কথা শুনব না। স্বামী, আমার বাধা দিও না, তোমাকে আমি যেতেই দেব না, কোনো কথা শুনব না। স্বামী, আমায় যেতে দাও। হাসতে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। ও গো স্বামী গো, তোমার দুটি চরণে পড়ি। ও গো স্বামী গো, তোমার দুটি চরণে পড়ি। তুমি আমার বাধা দিও না, আমার কৃষ্ণ মিলনে যেতে দাও। সেই মুনি তার পত্নীর কোনো কথা শ্রবণ করলেন না, হাত কি ধরে টানতে টানতে স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দিলেন। সেই পুণ্যবতী রমণী একা ঘরের মধ্যে থেকে অশ্রু জলে নয়ন ভাসিয়ে কাঁদছে আর বলছে, ও গো কৃষ্ণ, ও হে কৃষ্ণ, কোথায় তুমি? প্রভু দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা। তোমার নাম যেই জন করে তার নাকি সকল দুঃখ দূরে যায়। হে দয়াময়, আমার মনে বড় আশা ছিল তোমায় রূপ দর্শন করব, আর বৃন্দাবনে গিয়ে নিজ করে তোমার বদনে অন্ন তুলে দেব। কিন্তু হে দয়াময়, আমার সেই আশা পূর্ণ হলো। আমার সকল আশা নৈরাশ হলো, আমার সেই আশা হলো। আমার সকল আশা নৈরাশ হলো, আমি অতি বড় ভাগ্যহীন, আমার সকল আশা ভাগ্যহীনা নারী, তাই বলে কি তোমার করুণা হবে নাকি বাবা? হে গোবিন্দ, আমি কি তোমার সেবা দিতে পারবো না? আমি শুনেছি তুমি ভাগ্যবতী রমণী করে সেবা করো, আমি তো ভাগ্যহীনা নারী, তাই কি তুমি আমার করে সেবা করবে না দয়া বা? হঠাৎ গিয়ের মধ্যে দেখলেন একটি অস্ত্র, ওই অস্ত্রটি দিয়ে তার দক্ষিণ হস্তে একটি আঙ্গুলি কাটলেন, তারপর সেই রক্ত দিয়ে গৃহের মধ্যে কৃষ্ণ নাম লিখলেন, তারপর বললেন, হে কৃষ্ণ,
তুমি আমায় এই গৃহ হতে পার করে নিয়ে চলো প্রভু, নিয়ে চলো। কোথায় আছো দিন বন্ধু, ও গো কৃপা মন, হাতে ধরে পার করি নিয়ো গো আমায়, হাতে ধরে পার করি নিয়ো গো আমায়। কোথায় আছো দিন বন্ধু, ও গো কৃপা মন, হাতে ধরে পার করি নিয়ে চলো। ওহে রাধা রমণ মদন মোহন, হে গিরিধারি অভাগিনীর করো কৃপা মোহন বংশীধারি, কৃপা রাধা দিন বন্ধু, কৃপা রাধা দিল বন্ধু, ও গো কৃপা মন, হাতে ধরে পার করে নিয়ে চলো আমায়, হাতে ধরে পার করে চলো আমায়, দেখা দাও রামমণি কে আমি তোমার ডাকে তোমার গৃহমধ্যে এসেছি ব্রাহ্মণী। নাকি প্রভু, প্রভু আমায় তুমি নিয়ে চলো প্রভু। ব্রাহ্মণী, এ দেহ নিতে তুমি যেতে পারবে না, তাই তোমার দেহ পরিত্যাগ করে তোমার পরমাত্মা সঙ্গে আসুক আমায়, আমায় সেবা দেওয়ার জন্য। তাই আজ সবার আগে সেই মণিপত্নী আজ কি করলেন, যাইবারে নায়াসিয়া নিজতনু ত্যাগ গিয়া, শ্রীকৃষ্ণ ভে টিল দেহান্তরে, শ্রীকৃষ্ণ ভে টিল দেহান্তরে। আনন্দ করতে করতে সবাই এক এক করে এসে হাজির হলেন আমার শ্রীগোবিন্দের নিকটে, এবং সমস্ত রমণীকে দর্শন করে আমার গোবিন্দ আনন্দ করতে করতে আজকে সবাই মিলে আজ সেই ব্রাহ্মণীদের ঘিরে ঘিরে দাঁড়ালেন। এদিকে মণিপত্নীগণ যেই এসছে তখন সঙ্গে সঙ্গে বলছেন, মা আমাদের জন্য সেবার ব্যবস্থা হয়েছে তো, হে গোবিন্দ এই দেখো আমরা সবাই অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিচ্ছি। তাই কি করলেন, আনিয়া পলাশ বাড়িল বাড়ি লগেন জনবা, কি আনন্দ নাহি তার লেখা, কি আনন্দ নাহি তার লেখা, কি আনন্দ
আর ধরে না, আনন্দ আর ধরে না, দাদা সোনা খালো মনে আনন্দ ধরে না, অন্ন পাইয়া বনো মাঝে আনন্দ ধরে না, অন্ন পাইয়া বনো মাঝে আনন্দ ধরে না, অন্ন পাইয়া বনো মাঝে আনন্দ ধরে না। ব্রাহ্মণীগণ সবাই মিলে অন্ন পরিবেশন করছেন, আর এদিকে সেই ব্রাহ্মণ স্ত্রী নিস্তব্ধ দর্শন করে গৃহের মধ্যে গিয়ে ডাকছে স্ত্রীকে, ব্রাহ্মণী ওঠো, ব্রাহ্মণী ওঠো। হ্যাঁ আমার পানে একবার একবার তাকাও ব্রাহ্মণী, যেই অঙ্গে হস্ত দিলেন। এ কি ব্রাহ্মণী কথা বলছে না কেন, এ কি ব্রাহ্মণী? নাসিকায় হস্ত দিয়ে দেখলেন তার ব্রাহ্মণী মারা গেছে। ব্রাহ্মণীকে জড়িয়ে ধরে বললেন, ব্রাহ্মণী আমি বুঝতে পেরেছি, ওই কৃষ্ণ সাধারণ ব্যক্তি নয়, ও হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই তুমি গিয়ে আমার ভগবানের কাছে আশ্রয় পেয়েছ, তাই তোমার পাশে আমার জন্য একটু থাকবে। এই বলে সেই ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসছেন আজ ভগবানের নিকটে, আর এদিকে সমস্ত ব্রাহ্মণী নিকটে অন্ন সেবা করে আজ আজ সখাগণ সবাই করতালি দিয়ে নাচছে। অগো কক্ষতালি দিয়া দিয়া ভঞ্জ আনন্দ হিয়া, কক্ষতালি দিয়া দিয়া ভঞ্জ আনন্দ হিয়া, সুখে রসাগর মাঝে ভাসে, সুখে রসাগর মাঝে ভাসে, ভোজন হইল সই আচমন করি তোয়, এদিকে সেই মুনি ছুটতে ছুটতে এসে শ্রীকৃষ্ণ চরণে আশ্রয় নিলেন। হে ভগবান তুমি আমার সব অপরাধ ক্ষমা করো। শ্রীকৃষ্ণ বললেন, মুনি আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দিলাম, এখন এখন তুমি গৃহে ফিরে যাও। তখন মুনি আনন্দে সখাগণের মাঝে নাচছে আর কি গাইছে, তুমি দিন তারণ পতিত পাবন ভব ভয় দুঃখ তাপ হরি, দিন তারণ পতিত পাবন ভব ভয় দুঃখ তাপ হরি, তুমি যোগেশ্বর পরম ঈশ্বর, তুমি যোগেশ্বর পরম ঈশ্বর, মোহন মুরলী ধার ভব ভয় দুঃখ তাপ হরি, ক্ষমা কর প্রভু সত অপর ঘুচো মনের ভ্রম পরম, ক্ষমা কর প্রভু সত অপর ঘুচো মনের ভ্রম পরম, বিপদ গৌরী হরি বলে হরি বলে হরি বলে।